আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। সবার প্রথম আপনাদের সকলকে জানাই রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। একটা রেসিপি শেয়ার করছি আপনার সাথে, এটি হচ্ছে গরুর মাংসের টিকিয়া কাবাব রেসিপি। হয়তো অনেকেই জানেন, কিন্তু আমি কিভাবে তৈরি করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ঘরে কিছু উপকরণ দিয়ে আপনারা ঝটপট এই বিকেলের ইফতারি নাস্তায় তৈরি করে নিতে পারেন গরুর মাংসের টিকিয়া কাবাব। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের টিকিয়া কাবাব রেসিপিটি। এখানে আমি 250 গ্রাম কিমা নিয়ে নিয়েছি। আমি ব্লেন্ডারে করে নিয়েছি, আপনারা চাইলে সিলভারটাতেও করতে পারেন। আর এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। দিচ্ছি 1 টেবিল চামচের 1/4 ভাগ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচের 1/2 চামচ দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার অ্যাড করছি 4 টেবিল চামচ বেসন। বেসনটা কিন্তু ভালোভাবে মাপ করে নেবেন, যেমন লাগবে সেরকম কিন্তু দিতে হবে। এবার আমি সব উপকরণগুলো ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে কিন্তু মাখাতে হবে, যেহেতু বেসন আছে মাংসটা আছে, যাতে মাংসের মধ্যে পেঁয়াজের মধ্যে সব মশলাগুলো যাতে মেখে যায়। দেখুন আমি কিভাবে মাখাচ্ছি, আমার মাখানো হয়ে গেছে দেখুন। এবার চলে যাব পরের প্রসেসে। এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তো আমি একটু ব্যাটার দিয়ে দেখলাম হয়ে গেছে তেল গরম। তো এবার আমি একটা একটা করে কাবাবের শেপ দিয়ে দিয়েছি গোল গোল করে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। 1 ফিট হয়ে আসলে গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব। দেখুন 1 ফিট হয়ে এসছে, আমি এবার একটা একটা করে উল্টে দিচ্ছি। সত্যি এই টিকিয়া কাবাব কিন্তু খেতে অসাধারণ লাগে, বেশি ভালো লাগে এই রমজান মাসে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, দেখুন আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি তুলে নিচ্ছি একটা জায়গায়। আমি আবারও ওই একই প্রসেসে কিন্তু বাকি টিকিয়া কাবাবগুলো কিন্তু ভেজে নেব। এই দেখুন আমি কিভাবে শেপটা দিয়েছি। আমি সবগুলো কিন্তু এইভাবেই কিন্তু ভেজে নেব। দেখুন আমার কিন্তু এইবারেরটাও কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমার সবগুলো আমি এইভাবেই কিন্তু ভেজে নিয়েছি, এবার সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করছি আজকের আমার এই গরুর মাংসের টিকিয়া কাবাব রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। আমার কিন্তু খুব পছন্দ টিকিয়া কাবাব রেসিপিটি। কার কার পছন্দ, খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে।
এখনকার মতন বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।